আইএমএস টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি লাইলা অঞ্জুমান প্রিয়াঙ্কা। মূল সংবাদে যাওয়ার আগে শুরুতেই দেখে নেব আজকের শীর্ষ সংবাদগুলোর শিরোনাম। হাসপাতালগুলোতে অপেক্ষমান রোগীর তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, সেই সাথে করোনা আক্রান্ত রোগীদের চাপে অন্য সব জরুরি চিকিৎসাও বাতিল করতে হচ্ছে। হাই স্ট্রিটের ফার্মেসিগুলোতে করোনা ভাইরাসের ভ্যাকসিন পৌঁছে গেছে, এ পর্যন্ত এনএইচএস এর সর্ববৃহৎ ভ্যাকসিনেশন এটি। এবং এক মেয়াদে দ্বিতীয়বারের মতো অভিশংসিত ডোনাল্ড ট্রাম্প, এদিকে সমর্থকদের সহিংসতার পথে না যাওয়ার আহ্বান জানালেন ট্রাম্প। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই যুক্তরাজ্য প্রসঙ্গ। করোনা ভাইরাসের রোগী বৃদ্ধির কারণে ইংল্যান্ডের হসপিটালগুলো চরম সংকটময় মুহূর্ত পার করছে। জরুরি অবস্থায় থাকা রোগীদের সময় মতো ভর্তি করা যাচ্ছে না, সেই সাথে অন্যান্য রোগের চিকিৎসার জন্য অপেক্ষমান তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এক বছরেরও বেশি সময় ধরে রোগীদের অপেক্ষা করতে হচ্ছে। ক্যান্সার বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এতে করে ক্যান্সার রোগীদের জীবন হুমকির মুখে পড়তে যাচ্ছে। জরুরি অস্ত্রোপচারগুলোতেও বাতিল হতে হচ্ছে। বার্মিংহামের বেশ কিছু হসপিটালে লিভার ট্রান্সপ্লান্ট স্থগিত করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনা ভাইরাসের রোগী অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলো এখন বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের এক তৃতীয়াংশই শুধুমাত্র কোভিড রোগী। What we saw during the first surge was that patients were frightened to come to hospital. I think that was true in November too. The numbers of patients in a kind of hidden waiting list are probably building up in addition to all this, so it's likely that the figure is even bigger. 50% of those were due to COVID, either illness or isolation. That just indicates the huge pressure that COVID is putting on staffing, which meeting that high demand due to COVID is incredibly challenging. আজ থেকেই হাই স্ট্রিটের ফার্মেসিগুলোতে করোনা ভাইরাসের ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। এনএইচএস এর পরিচালিত সর্ববৃহৎ ভ্যাকসিনেশন প্রোগ্রাম এটি। প্রাথমিকভাবে বৃহৎ আকার ফার্মেসিগুলোকে নির্ধারণ করা হয়েছে ভ্যাকসিনেশনের জন্য। ইতিমধ্যে 200টিরও বেশি হাসপাতাল এবং 100 বেশি জিপিতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ইতিমধ্যে 7টি বৃহৎ আকার ভ্যাকসিনেশন সেন্টারও চালু হয়েছে। সামনে পরিকল্পনা রয়েছে আরও বেশ কিছু ভ্যাকসিনেশন সেন্টার চালু করার। ফার্মেসি থেকে ভ্যাকসিন প্রদান লোকাল কমিউনিটিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। Well, absolutely. I'm very proud that here in Guildford Superdrug today, our pharmacists and nurses will be amongst the first in community pharmacy on the high street to provide the vaccine. We have highly skilled and experienced vaccinators who've been involved in the flu vaccination program this year, so we stand ready and able to provide the service to the nation. We're a trusted site because they come here for the flu vaccinations, they get their medicines from us, and it's somewhere that's familiar to them. So it means that the local people, the elderly people, the young people, the workers, they can all have access to this vaccine, which is vitally important. সাউথ আমেরিকা এবং পর্তুগাল থেকে যুক্তরাজ্যে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি হতে যাচ্ছে শুক্রবার থেকে। ব্রাজিলে করোনা ভাইরাসের নতুন এক ধরন শনাক্ত হবার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রান্সপোর্ট সেক্রেটারি জানান, যুক্তরাজ্য সময় রাত 4টা থেকে এ ঘোষণা কার্যকর হবে। তবে যারা ব্রিটেনের নাগরিক এবং ব্রিটেনে যাদের বসবাসের অনুমতি রয়েছে, তারা পর্তুগাল এবং ব্রাজিল থেকে ব্রিটেনে প্রবেশের পর 10 দিন আইসোলেশনে থাকবেন। নিউজ টাইমের এ পর্যায়ে বাংলাদেশ প্রসঙ্গ। আর এক মাস পরেই বাংলাদেশ জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে গ্রাজুয়েশন পাবে। 3টি সূচকের যে কোনো 2টিতে উত্তীর্ণ হলে গ্রাজুয়েশন পাওয়া যায়। বাংলাদেশ 3টি সূচকে অত্যন্ত শক্ত অবস্থানে আছে। তবে কোভিডের কারণে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাওয়ার পথটি মসৃণ হবে না বলে জানানো হয়েছে। ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন শায়লা আক্তার অ্যানি। বাংলাদেশ জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে গ্রাজুয়েশন পাবে আর এক মাস পরেই। এ নিয়ে শীঘ্রই সরকারের সাথে বৈঠকে বসবে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির বিশেষজ্ঞ গ্রুপ। বৈঠকে বাংলাদেশের সর্বশেষ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা করা হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন বলেন, আমি আশা করি যে তথ্য উপাত্ত আমাদের কাছে আছে সেটি গ্রাজুয়েশন সফল হওয়ার জন্য যথেষ্ট। 3টি সূচকের যে কোনো 2টিতে উত্তীর্ণ হলেই গ্রাজুয়েশন পাওয়া যায়। বাংলাদেশ 3টি সূচকে অত্যন্ত শক্ত অবস্থানে আছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, 2018 সালে বাংলাদেশে প্রতিটি সূচকে অত্যন্ত ভালো অবস্থানে ছিল। এরপর 2020 সালে সূচকগুলোর অবস্থান ভালো থাকার সাপেক্ষে সক্রিয়ভাবেই বাংলাদেশ এই তালিকা থেকে বের হয়ে যাবে। তিনি আরও বলেন, কোভিডের মতো মহামারী দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটকে প্রভাবিত করতে পারে। এটি একটি বৈশ্বিক সমস্যা। বৈশ্বিক সাপ্লাই চেইন ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অন্যান্য বছরের মতো এগিয়ে যাওয়া সম্ভব হবে না বাংলাদেশের পক্ষে।
তাই এ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ যে সমস্যায় রয়েছে সে বিষয়েও তুলে ধরা হবে। ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে এসডিজি সমন্বয়ক জুয়েনা আজিজ, পরিকল্পনা কমিশনের মেম্বার শামসুল আলম, অর্থ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য সচিব, প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিনিধি, নিউ ইয়র্ক ও জেনেভাতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিরা সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন। 1975 সালে বাংলাদেশ এলডিসি গ্রুপের তালিকাভুক্ত হয়। 2018 সালে জাতিসংঘ সন্তুষ্ট হয় এবং বাংলাদেশকে 3 বছরের জন্য পর্যবেক্ষণে রাখে, যা আগামী মাসেই শেষ হবে। শাইলা আক্তার, অ্যানি, আয়ন ডেস্ক রিপোর্ট। সিভিল সার্জনদের নেতৃত্বে জেলায় জেলায় দেয়া হবে করোনা টিকা। তবে টিকার ব্যবস্থাপনাকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ঢাকার সিভিল সার্জন। বলেন, ভ্যাকসিনের প্রতি মানুষের আস্থা তৈরি করাটাও কঠিন হবে। করোনা থেকে সুস্থ হবার পরবর্তী 4 মাস পর্যন্ত ভ্যাকসিন নিতে পারবে না কেউ। আগামী 26 জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন এবং 1 ফেব্রুয়ারি থেকেই করোনার টিকা প্রয়োগ শুরু করতে সার্বিক পরিকল্পনা নিয়েছে সরকার। দেশের সব জেলায় এই প্রক্রিয়ার সামনে থাকছেন সিভিল সার্জনরা। তবে এই টিকা প্রয়োগ ব্যবস্থাপনায় কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছেন ঢাকার সিভিল সার্জন। আমার ঢাকা জেলায় আইএলআর আছে 38টা, ডিফ্রি 27টা এবং WIC 3টা আছে আমার কাছে। ন্যাশনালাইজ ভ্যাকসিনেশন প্রোগ্রাম না, কিছুটা কাস্টমাইজ। তো এই ক্ষেত্রে এই যে কাস্টমাইজ পিপুলকে সিলেক্ট করা, এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ আমাদের কাছে। দ্বিতীয় যেটা আপনাদের বলেছেন যে যেটা আমরা যদি অনলাইন রেজিস্ট্রেশন হয় সেটা গ্রাম পর্যায়ে করা হয়তো একটু কঠিন হবে, সেক্ষেত্রে তাদেরকে আমরা সহযোগিতা করতে হবে। এই কর্মকর্তা জানান, সিরামের টিকা কোভিশিল্ড জেলায় জেলায় পৌঁছে দেবে বেক্সিমকো। এটি দেবার আগে প্রত্যেকের সম্মতিপত্রে সই নেওয়া হবে। তবে টিকার ব্যাপারে আস্থা তৈরি করাই বড় চ্যালেঞ্জ হবে। আমাদের প্রচার প্রচার অবশ্যই থাকবে এবং প্রচার প্রচারণার জন্য চেষ্টা করে যাবো আর কি। প্রতি ভ্যাকসিন এবং প্রতিটা ভ্যাকসিন ক্যাম্পেইনের একটা বড় অংশ হচ্ছে প্রচারণা। আমরা আগে দেখবো যে আমাদের প্রি রেজিস্ট্রেশন কতগুলো হলো, এইটা আমরা দেখবো। আমরা শুরু করার আগে রেজিস্ট্রেশনটা মোটামুটি পেয়ে যাবো, সেই তথ্য ভিত্তি করে আমরা কেন্দ্র চালু করবো। তো মনে হচ্ছে এক্সিস্টিং যে কেন্দ্রগুলো আছে এটা দিয়ে আমরা পারবো মনে হচ্ছে। ঢাকার সিভিল সার্জন জানালেন, করোনা থেকে সুস্থ হওয়ার পর 4 মাসের মধ্যে কেউই ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন না। এই সময়ে তার অ্যান্টিবডি টেস্ট করার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে। যাদের কোভিড হয়েছে একবার তাদের 4 মাসের মধ্যে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই। এটা আমরা রেজিস্ট্রেশন সময় হয়তো বলে দিব বা আমরা প্রচারণা চালাবো যে অ্যান্টিবডি টেস্টের ব্যাপারে আমাদের এটা প্রক্রিয়া চলমান আছে। আমরা অলরেডি অ্যান্টিজেন টেস্ট আমরা শুরু করে দিয়েছি। ভ্যাকসিন প্রাপ্তির আন্তর্জাতিক উদ্যোগ কোভ্যাক্স থেকে আগামী জুন নাগাদ টিকা পেতে পারে বাংলাদেশ। এতে ফাইজারের টিকা থাকতে পারে অন্তত 4 লাখ ডোজ। এই ভ্যাকসিনের সংরক্ষণ এবং বিতরণ ব্যবস্থা পুরোপুরি নিশ্চিত হওয়ার পরই তা গ্রহণ করা হবে। পড়াশোনার জন্য মেয়েকে পাঠিয়েছিলেন চীনে। 13 বছর পর বাবা মায়ের সাথে দেখা জঙ্গিবাদে জড়িত পড়াদের আত্মসমর্পণ অনুষ্ঠানে। এমনই নানা অজানা ঘটনার সাক্ষী হলো র‍্যাব। তাদের সহায়তায় 9 জন ফিরে আসলেন স্বাভাবিক জীবনে। তবে বিপথে যে মানুষের ক্ষতির চিন্তা করলে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন পুলিশ এবং র‍্যাব প্রধান। দীর্ঘ 4 বছর পর দাদার সাথে দেখা হলো দুই নাতির। অবসরপ্রাপ্ত ব্যাংকার শওকতুর রহমান হয়তো এমন দিনের জন্য অপেক্ষা করেছেন অনন্তকাল ধরে। মা সন্তানকে ফেরত পেয়েছেন। সাবি প্রবীর শিক্ষার্থী শাওন হিজবুত তাহারিরের সাথে জড়িয়ে পড়েন 2009 সালে। মেডিকেল পড়ুয়া ডাক্তার নুসরাতকে বিয়ে করেন 2 বছর পর। তারপর থেকে স্বামীর মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে দুজনই হারিয়ে যান জঙ্গি মতের কালো সাগরে। আলোকিত একদিনে দুই সন্তান সহ ফিরে আসলেন নতুন জীবনে। তেমনই আরেক তরুণী আসমা আনসার আল ইসলামের একজনের সাথে গোপন বিয়ের পরে জড়িয়ে যান সাংগঠনিক কাজে। অবশেষে ফিরলেন পরিবারের কাছে, মানুষের সামনে। 6 মান্থের মতো আমরা দেশের বাইরে ছিলাম একসাথে, তারপর আমরা ব্যাক করি দেশে। এটাও আমার পরিবার জানতো না। দেশে ফিরে এসে আমি আমার হাজবেন্ডের সাথে গত প্রায় 1.5 বছরের মতো দেশে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকি। হিজরতে থাকাকালীন অবস্থায় আমার এবং আমার পরিবারের জীবনে অসহনীয় দুর্ভোগ নেমে আসে। পুরো সমাজ থেকে আমি এবং আমার পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ি। মাদ্রাসা ছাত্র সাইফুল্লাহ, রাজমিস্ত্রি মোহাম্মদ হোসেন, জেএমবি নেতা সাইফুল কিংবা সাবেক শিক্ষক সোহেলও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিলেন নবদিগন্তের দীক্ষা। চুয়াডাঙ্গার মামুন ও সাইদুর যেভাবে একসাথে উগ্র ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছিলেন, তেমনি আত্মগোপন থেকে বেরিয়েও আসলেন একসাথে। আমার সকল ছেলে মেয়ে মেধাবী, কিন্তু হঠাৎ করে আমার ছেলে শাওন পথপ্রষ্ট হয়ে যায়, এটা আমি কখনোই বুঝতে পারিনি। সন্তান ভুল পথে চলে গেলে মা বাবা হিসাবে তা সহ্য করা অনেক কষ্টকর। মা হয়ে সন্তানকে
কাছে না পাওয়ার যে কষ্ট। র‍্যাব সদর দপ্তরে আয়োজিত আত্মসমর্পণ অনুষ্ঠানে বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ, ব্যবসায়ী, মনোবিজ্ঞানীরা ভুল পথ থেকে ফিরে আসার জন্য নানা যুক্তি তুলে ধরেন। আজকে ওই গরু দেওয়া বা ট্র্যাক্টর দেওয়া, তার মানে হচ্ছে সমাজ তাকে গ্রহণ করেছে এবং ওটা কিন্তু ওই সভ্যতার অংশ হিসেবেই আমি দেখছি। সংগঠন হিসেবে এবং আমাদের ব্যবসায়ী সমাজ, বেসরকারি খাত সকল ধরনের সহযোগিতা করবে যেন আমাদের ছেলেমেয়েরা ফিরে আসে সঠিক পথে। যদিও আইজিপি বলেন জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা বাহিনী কখনো পিছপা হবে না, তবে রাজনৈতিক কারণে অনেক সময় চুপ থাকেন ধর্মীয় নেতারা। যারা আলেম সমাজ আছেন, এক সময় দেখতাম অনেক অনেক দেখছি আবার ঐক্যের বাতাবরণ তৈরি হচ্ছে, সেটা কারণও কি আমরা বুঝতে পারি ভালো। তারা অনেক কথাবার্তা বলেন কিন্তু এই জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের কথা বলতে দৃঢ়ভাবে বলতে চাই। তাদের বিরুদ্ধে আমরা আমাদের আভিযানিক কার্যক্রম আরও বেগবান করব, বাংলাদেশের কোথাও জঙ্গিরা টিকে থাকতে পারবে না। আরও যারা সঠিক পথে ফিরতে চায় সবাইকে সহায়তা করবে রাষ্ট্র, জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মা বাবা জানতেন না তার ছেলেটি কিংবা তার মেয়েটি কোথায় অবস্থান করছে। আজকে র‍্যাব একটা অসাধারণ কাজ করছে, একটা মিলন মেলার সৃষ্টি করে দিয়েছে। নতুন করে ফিরে আসা সবাই যেন স্বাভাবিক জীবনে অভ্যস্ত হতে পারে, তাই দুজনকে গরুর খামার, তিনজনকে চাষাবাদের জন্য ট্র্যাক্টর কিনে দেওয়া হয়েছে। শাওনের দুই সন্তানের চাওয়া সাইকেলও ব্যবস্থা করেছে র‍্যাব। এছাড়া 5 লাখ করে নগদ টাকাও সহায়তা দেওয়া হচ্ছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এক মেয়াদেই দ্বিতীয়বারের মতো প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটদের পাশাপাশি 10 রিপাবলিকান আইন প্রণেতাও ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেন, তবে চূড়ান্ত প্রক্রিয়ায় সময় লাগবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে সমর্থকদের সহিংসতার পথে না যাওয়ার আহ্বান জানান ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে ক্ষমতা ছাড়ার বাকি আর মাত্র 6 দিন, তবে এর মধ্যেই লজ্জার শেষটুকু নিংড়ে দিলেন আগা গোড়া সমালোচনার শীর্ষে থাকা ডোনাল্ড ট্রাম্প। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হলেন প্রতিনিধি পরিষদে। He must go. He is a clear and present danger to the nation that we all love. গেল সপ্তাহে ক্যাপিটল হিলে সহিংসতায় উস্কানি দেয় অধিবেশনের প্রায় পুরোটা সময় ট্রাম্পের ওপর ক্ষোভ ঝাড়েন ডেমোক্রেটরা, বাদ যাননি নিজ দলের সমালোচনার হাত থেকেও। Last week's violent attack on the Capitol was undemocratic, un-American and criminal. But I will not use process as an excuse. There is no excuse for President Trump's actions. Fear is our enemy. Fear tells us what we want to hear. It incites anger and violence and fire. But it also... দীর্ঘ বিতর্ক শেষে হয় ভোট, যাতে বর্তমান প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে ছিলেন বেশিরভাগ আইন প্রণেতা, এমনকি 10 রিপাবলিকানও ভোট দেন ট্রাম্পের বিরুদ্ধে। ভিডিও বার্তায় অভিশংসন নিয়ে কোনো মন্তব্য না করলেও আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমর্থকদের সহিংসতার পথে না যাওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। Every American deserves to have their voice heard in a respectful and peaceful way. প্রতিবাদ জানানোর অধিকার আছে সবার, তবে যারা সহিংসতার আশ্রয় নেন তারা কারো সমর্থক হতে পারে না। শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে ফেডারেল এজেন্সিকে নির্দেশ দিয়েছি। Everyone must follow our laws and obey the instructions of law enforcement. Gentleman from New York wishes to reserve. Trump চূড়ান্তভাবে অভিশংসিত হবেন কিনা তা নির্ভর করছে উচ্চকক্ষ সিনেটের উপর। তবে 20 জানুয়ারি বাইডেনের ক্ষমতা গ্রহণের আগে সিনেটের আর অধিবেশন বসবে না, তাই বিশ্লেষকরা বলছেন এই প্রক্রিয়া হবে দীর্ঘমেয়াদী। বাইডেন প্রশাসনের উপরই নির্ভর করবে ট্রাম্পের রাজনীতির ভবিষ্যৎ, তবে তার কারণে রিপাবলিকান দলে যে ভাঙন শুরু হয়েছে তার রেশ থাকবে দীর্ঘদিন। ট্রাম্পের অভিশংসন আর বাইডেনের শপথ ঘিরে সহিংসতার আশঙ্কায় নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে গোটা ওয়াশিংটন ডিসি। সংবাদের এ পর্যায়ে প্রযুক্তির খবর। মঙ্গল যাত্রার জন্য খুব শীঘ্রই স্টারশিপের প্রোটোটাইপ উন্মোচন করবে স্পেস এক্স। পুনরায় ব্যবহারযোগ্য স্টারশিপে করে মঙ্গল গ্রহে একসঙ্গে 100 মানুষ পাঠানোর প্রকল্প হাতে নিয়েছিলেন মাস্ক। মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন করার পরিকল্পনা থেকেই মাস্কের এই প্রকল্প। তার মতে অন্য গ্রহের সঙ্গে সংঘর্ষ বা প্রাকৃতিক দুর্যোগে পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব বিলীন হতে পারে। স্টারশিপ মঙ্গলে যাবার 9 মাস পর ফিরে আসবে পৃথিবীতে।
প্রতিটি স্টারশিপে 40টি কেবিন থাকবে, প্রতিটি কেবিনে থাকবে 3 জন। স্টারশিপের ভেতরে করে 100 টনের বেশি পণ্য ও 100 মানুষ কক্ষপথে পাঠানো সম্ভব হবে। নিউজ টাইমের এ পর্যায়ে যুক্তরাজ্য এবং ইউরোপের বাংলা কমিউনিটির কিছু খবর। ব্রিটেনে করোনা মহামারীর ভয়াবহ পরিস্থিতিতে দেশের অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছে বলে মনে হচ্ছে। লন্ডনে কাছাকাছি সমুদ্র উপকূলীয় সাউদেন্ড এলাকা দেখে মনে হবে আসলে লকডাউন চলছে, কিন্তু গত কয়েকদিনে মনে হচ্ছে লকডাউনে ছন্দপতন হচ্ছে। পাকড়াও করে আইনের আওতায় আনার সতর্কতা উচ্চারণ করেছে পুলিশ। পরিস্থিতি মোকাবেলার জন্য সমর্থন রয়েছে পুলিশের প্রতি। বিস্তারিত আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে। ব্রিটেনে করোনা মহামারীর ভয়াবহ সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্যবিধি ভঙ্গকারীদের আইনের আওতায় আনার ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ডাউনিং স্ট্রিটের প্রেস ব্রিফিংয়ে লকডাউনের সতর্কতা জানানো হয় মঙ্গলবার। The rules are actually very simple and clear. We are meant to stay at home and only leave home for a very, very limited number of reasons. এতে জেনে শুনে যারা আইন ভঙ্গ করবে তাদের জরিমানা করবে পুলিশ। Our successful staged enforcement approach remains, but we will not linger on encouragement for those who are choosing to break the rules. The rules are clear and we need to abide by them if we are going to protect the NHS. And save people's lives. Monobigyanira bolchen ain kore noy, jonosochetonotai hocche ainer proyog. If you tell people everybody is doing this, stop it, actually what happens is what people hear is everybody is doing it. It begins to set a norm. It tells you if everybody else is doing it, why shouldn't I? And so it undermines the behavior. Edike Britainer supermarket gulote mask chhara keu dukte parbe na. Dolbede probeshkaridero jiggeshabad kora hobe. Customers shopping in larger groups. Customers wanting to shop in the store without a mask where they could wear one. And so we're making a very conscious shift and appeal today to all of our customers to help us by doing these two things. But you can't ultimately enforce this, right? We are going to do the best we can. It's the job of the police, of course, to enforce the law. You know, we're not going to ban customers from our store. Jonogono e byabosthake shagoto janacche. Just wear a mask out of respect for other people's health. That's what I think, and I think, yeah, the supermarket should be a bit more strict with it to protect their customers. Makes sense to me, yes. I like it. A good idea. I've had mine on since March because I don't wish to get infected with anything. Chaudhuri Murad, INTV News, London. ইতালিতে করোনা ভ্যাকসিন প্রদানের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ডিসেম্বরের শেষ দিকে ফাইজারের ভ্যাকসিন প্রদান শুরু হয়। মডার্নার ভ্যাকসিন দেয়া হচ্ছে মঙ্গলবার থেকে। এতে করে আশাবাদী হয়ে উঠেছেন প্রবাসী বাংলাদেশিরাও। আমাদের ইতালি প্রতিনিধি জুমানা মাহমুদের রিপোর্টে। ইতালিতে আনুষ্ঠানিকভাবে 27 ডিসেম্বর ফাইজারের ভ্যাকসিন দিয়ে টিকা প্রদান শুরু হয়। মঙ্গলবার থেকে মডার্নার ভ্যাকসিন দেওয়াও শুরু হয়েছে। এ পর্যন্ত ফাইজারের 7 লাখ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। হাসপাতালে কাজ করা প্রবাসী বাংলাদেশিদের কয়েকজন এই ভ্যাকসিন গ্রহণ করতে সক্ষম হলেও সাধারণ প্রবাসীরা এখনও ভ্যাকসিন পায়নি। তবুও প্রবাসী বাংলাদেশিরা টিকা প্রদানের সংবাদে আশাবাদী হয়ে উঠেছেন। বলছেন, চলতি বছরের মধ্যেই পুরো ইতালিতে টিকা দেওয়া সম্ভব হলে করোনা নিয়ন্ত্রণ করা যাবে সহজেই। এটা আনন্দের সংবাদ, ইতালিতে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। তবে সাধারণ মানুষ এখনও ভ্যাকসিন পাচ্ছে না। তবে আশা করছি এই বছরেই সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে, তা তো করে আমরা প্রবাসীরাও উপকৃত হব। ইতালিতে 15 জন বাংলাদেশি সহ এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন 80,326 জন এবং এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 23 লাখেরও বেশি মানুষ। জুমানা মাহমুদ, আইওন নিউজ, রোম, ইতালি। জার্মানিতে করোনার ভয়াবহতায় দ্বিতীয় ধাপে চলতি মাসের জানুয়ারির 10 তারিখ পর্যন্ত দেয়া লকডাউন আরও কয়েক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে ভয়াবহ ক্ষতির সম্মুখীন জার্মানিতে বসবাসরত প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। এমন সংকটে এই খাতে কর্মরত প্রবাসীদের অনেকেই আছেন কর্মহীন হওয়ার চরম দুশ্চিন্তায়। জার্মানির বার্লিন থেকে রিপোর্ট করছেন আশরাফুল হক। ইনি কুমিল্লার মাসুদুর রহমান, জার্মানির রাজধানী বার্লিনে বসবাসরত রেস্টুরেন্ট ব্যবসায়ী। কিন্তু জার্মানিতে দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় মার্কেল সরকারের দেয়া 10 জানুয়ারি পর্যন্ত লকডাউনের কড়াকড়ি সময়সীমা আরও কয়েক সপ্তাহ বাড়ানোয় অন্যান্য খাতে ব্যবসায়ীদের মতো চরম বিপাকে পড়ছেন প্রবাসী এই রেস্টুরেন্ট ব্যবসায়ীও। গত 30 বছরে এমন অর্থনৈতিক সংকটে পড়ার এমন অভিজ্ঞতা এই প্রথম, জানালেন এই প্রবাসী ব্যবসায়ী।
এই ব্যারাকুলস রেস্টুরেন্টে 20 জন লোক কাজ করতো বাংলাদেশি ভাইয়েরা, এখন বর্তমানে আমি 10 জন ভাই রাখছি। কেননা সবাইকে আমি কাজ দিতে পাচ্ছি না, তার কারণ প্রকৃতি হলো যে এখন বর্তমানে জার্মানে লকডাউন চলতেছে, সেই লকডাউন অনুযায়ী আমি কিছু লোক এইভাবে ছাঁটাই করে ফেলছি আর কিছু লোক রাখছি। এদিকে জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশে করোনা টিকা কার্যক্রম রয়েছে চলমান, তবুও অনাকাঙ্ক্ষিতভাবে বাড়ছে মৃতের সংখ্যা। করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় রেস্টুরেন্ট, হোটেল ও পর্যটন খাতে কর্মরত প্রবাসীরাও দিন পার করছেন চরম উৎকণ্ঠায়। চাকরি হারানোর পাশাপাশি দেশে টাকা পাঠানো হবে আরও মুশকিলের, তাই এমন পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত ব্যবসায়ীরা যাতে সাধ্যমতো কর্মহীনতার শঙ্কায় পড়া সকল প্রবাসীদের পাশে দাঁড়ান, এমন আহ্বান অভিজ্ঞই বিনিয়োগকারীর। আশরাফুল হক আকাশ, আয়ন টিভি, বার্লিন, জার্মানি। মালয়েশিয়ায় জাল পাসপোর্ট সহ 2 বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মালয়েশিয়া থেকে মনিরুজ্জামান জানান, 4 বছর ধরে কুয়ালালামপুরের একটি অ্যাপার্টমেন্টে ভুয়া ডকুমেন্ট তৈরি করে আসছিল এই চক্র। একজন বাংলাদেশি এই চক্রের নেতৃত্ব দিচ্ছেন এমন অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। হোয়াটসঅ্যাপ এবং মিডলম্যানের মাধ্যমে বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং মিয়ানমারের নাগরিকদের কাছে তারা ভুয়া ভিসা স্টিকার এবং সিআইডিবি কার্ড বিক্রি করত। নিউজ টাইমের এ পর্যায়ে বাংলাদেশের কিছু খবর। সিলেটের গুরুত্বপূর্ণ সড়ক বন্দর বাজার, জিন্দাবাজার, চৌহাট্টা এলাকায় রিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সিটি কর্পোরেশন। রিকশা চলাচল না করায় সিলেটের বিপণী বিতানগুলো হয়ে পড়েছে ক্রেতাশূন্য। এতে আন্দোলনে নামেন ব্যবসায়ীরা। নগরীতে রিকশা চলাচলের দাবি জানিয়ে বিক্ষোভ করেন তারা। ব্যবসায়ীদের একাধিক সংগঠন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে লিখিতভাবে অনুরোধ করেন। লন্ডন থেকে আসা বাংলাদেশ বিমানের আরও একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। 42 জন যাত্রী নিয়ে আসা ফ্লাইটের 32 জন সিলেটের, বাকি 10 জন ঢাকার যাত্রী। তবে 15 জানুয়ারি থেকে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক 14 দিনের পরিবর্তে 4 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। 15 জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা চলমান থাকবে। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। 13 জানুয়ারি এ সংক্রান্ত আদেশ জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঠাকুরগাঁয় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে তৈলবীজ ফসল সরিষা। চলতি বছর উপজেলার প্রতিটি গ্রামের মাঠের পর মাঠ এখন সরিষার ফুলের সুগন্ধে ভরে উঠেছে। অল্প সময়, স্বল্প ব্যয় আর লাভ বেশি, সে কারণে উপজেলার সব ধরনের কৃষকের কাছে সরিষার চাষ বেশ জনপ্রিয়। আরও জানাচ্ছেন আরিফ হাসান। ঠাকুরগাঁয়ে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে তৈলবীজ ফসল সরিষা। চলতি বছর উপজেলার প্রতিটি গ্রামে মাঠের পর মাঠ এখন সরিষার ফুলের সুগন্ধ ভরে উঠেছে। অল্প সময়, অল্প ব্যয় আর লাভ বেশি, সে কারণে উপজেলার সব ধরনের কৃষকের কাছে সরিষার চাষ বেশ জনপ্রিয়। এজন্য কৃষককে খুব বেশি পরিশ্রম করতে হয় না, ফলে সরিষার চাষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে জানান কৃষকেরা। সরিষা ক্ষেত পরিচর্যা করতে আসা স্থানীয় কৃষক ছবি জানান, করি যে অন্যান্য বাড়ির চাইতে এবারে আমার সরিষার তুলনামূলক ফলন অনেক ভালো হবে। তো একটা দিক থেকে বলতে পারি যে যে সময়টা পড়ে থাকে, এই সময়টা পড়ে না থাকে, যে গ্যাপ সময়টা, এই সময়টাতে কিন্তু সরিষাতে মোটামুটি আমার অনেকটা মানে টাকা আসবে। 1 বিঘা থেকে দেখা যায় যে মোটামুটি 7,000 থেকে 8,000 টাকা আমরা লাভবান হতে পারি। তো ঠাকুরগাঁও উপজেলা কৃষিবিদ আফতাব হোসেন বলেন, ঠাকুরগাঁও প্রতিটি এলাকায় সরিষা চাষের জন্য উপযোগী। তিনি আরও বলেন, এবারে ঠাকুরগাঁও জেলায় 12,635 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সরিষার আবাদের পরিস্থিতি অত্যন্ত আশাব্যঞ্জক। প্রায় 18,000 মেট্রিক টন সরিষা ঠাকুরগাঁও জেলায় উৎপাদিত হবে বলে আমরা আশা করি। আমি আরিফ হাসান, আয়ন টেলিভিশন, ঠাকুরগাঁও প্রতিনিধি। সুনামগঞ্জ 1 আসনের সংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে কটূক্তির প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো মিছিল ও সমাবেশ করেছে। আমাদের প্রতিনিধি এইচ এম আবির জানান, বিক্ষোভ মিছিলটি বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়। উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে তা বঙ্গবন্ধু কর্নারে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। বাগেরহাটে সুপারি বাগান থেকে শহীদুল ইসলাম হাওলাদার নামের এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত আমাদের বাগেরহাট প্রতিনিধি খান মোহাম্মদ আল আওয়ালের প্রতিবেদনে দেখুন। বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে শহীদুল ইসলাম হাওলাদার নামের এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার দাসখালী গ্রামের আলমগীর হাওলাদারের বাগান থেকে গতকাল বুধবার সকালে ওই শিক্ষকের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি পিরোজপুর সদর উপজেলার একটি দাখিল মাদ্রাসায় শিক্ষক হিসেবে চাকরি করতেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে বাগান সংলগ্ন বাসিন্দা সাধুরানী মজুমদার বাগানের সুপারি কুড়াতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ বিষয়ে মোড়লগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম লাশ উদ্ধারের কথা স্বীকার করে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বাগেরহাট থেকে খান মোহাম্মদ আল আওয়াল, আইওয়ান টিভি। বেনাপোল কাস্টমের হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে বন্দরের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্টাফ অ্যাসোসিয়েশন। আমাদের প্রতিনিধি রাসেল ইসলাম জানান, এ সময় কাস্টমসের কালো আইনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে কর্মচারীরা, কারণ কাস্টমস কর্তৃক অযথা হয়রানির শিকার হচ্ছে C&F কর্মচারীরা। বেনাপোল কাস্টমস হাউসের সামনে বিক্ষোভ মিছিল করেছে তারা। সকাল থেকে আমদানি রপ্তানি সহ কাস্টমস এবং বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। সংবাদের এ পর্যায়ে খেলার খবর। সিরিজের প্রথম টেস্টে নিজেদের মাঠে ইংল্যান্ডের বোলারদের তোপের মুখে পড়েছে শ্রীলঙ্কা। ব্যাটসম্যানদের ব্যর্থতার মাত্র 35 রানে গুটিয়ে গেছে লঙ্কানদের প্রথম ইনিংস। জবাব দিতে নেমে দিন শেষে ইনিংসের সংগ্রহ 2 উইকেটে 127 রান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক দীনেশ চান্ডিমাল, তবে তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন তার ব্যাটসম্যানরা। দলীয় 16 রানেই আউট হয়ে যান ওপেনার থিরিমান্নে। আরও একবার গোল্ডেন ডাক পেলেন কুশল মেন্ডিস। এ নিয়ে পরপর 4 ইনিংসে 0 রানে আউট হলেন এই লঙ্কান ব্যাটসম্যান। দর্শক রয়েছে আইনিস টাইমের শেষ পর্যায়ে। যাওয়ার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসপাতালগুলোতে অপেক্ষমান রোগীর তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, সেই সাথে করোনা আক্রান্ত রোগীদের চাপে অন্য সব জরুরি চিকিৎসাও বাতিল করতে হচ্ছে। হাই স্ট্রিটের ফার্মেসিগুলোতে করোনা ভাইরাসের ভ্যাকসিন পৌঁছে গেছে, এ পর্যন্ত NHS এর সর্ববৃহৎ ভ্যাকসিনেশন এটি। এবং এক মেয়াদেই দ্বিতীয়বারের মতো অভিশংসিত ডোনাল্ড ট্রাম্প, এদিকে সমর্থকদের সহিংসতার পথে না যাওয়ার আহ্বান জানালেন ট্রাম্প। দর্শক, এই ছিল আইনিস টাইমের সর্বশেষ আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।